দর্শক, দেশের অভ্যন্তরে চলাচলের জন্য সবচেয়ে নিরাপদ মাধ্যম কোনটি? স্বভাবতই উত্তর চলে আসবে রেলপথ। অথচ সেই রেলপথেই এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। সময় টেলিভিশনের নিয়মিত ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি তাজর মাহমুদ। আমরা আজকে কথা বলবো গতকাল রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অথবা বলা যেতে পারে যে ভয়াবহ একটি ট্রেন ডাকাতি নিয়ে। সেই ডাকাতিটি ঘটেছে বৃহস্পতিবার রাত 11টায়। হঠাৎই গাজীপুরের টঙ্গীর আউটার সিগন্যালে থামার পরেই সেই ট্রেনে পাথর নিক্ষেপ শুরু হয়, এবং সে পাথর নিক্ষেপের পর যাত্রী যারা ছিল ট্রেনের ভেতরে তারা আতঙ্কিত হয়ে পড়েন, এবং ডাকাতরা সেখানে ধারালো অস্ত্রেরও ব্যবহার করেন। এ নিয়ে সহকর্মী মার্জিয়া মুমুর একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসি, তাহলে আলোচনা করতে আরও সুবিধা হবে। দিশেহারা ট্রেন যাত্রীদের এমন আত্মচিৎকার ডাকাতদের হাত থেকে প্রাণে বাঁচাও। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কর্ণফুলী কমিউটার ট্রেনটি রাত 10:10 যাত্রা বিরতির জন্য টঙ্গী রেল স্টেশনের আউটার স্টেশনে থামে, আর এই সুযোগটি নেয় সংঘবদ্ধ ডাকাত দল। প্রথমেই জানালা দিয়ে যাত্রীদের একজনের ফোন কেড়ে নেয়। প্রতিবাদ করলে অন্ধকারে লুকিয়ে থাকা বাকিরা ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকে। আহত হন দুই যাত্রী ও রেলের একজন কর্মচারী। এর মধ্যে যাত্রীদের একজন 999 কল দিলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। শুক্রবার বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এই ঘটনায় 9 গ্রেফতার করা হয়েছে। জব্দ হয়েছে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল। সংঘবদ্ধ চক্রটির 6 বিরুদ্ধে ডাকাতির অন্তত 3-4 মামলা রয়েছে। আসামিরা চারপাশে ছড়িয়ে পড়েছিল। অল্প সময়ের ভিতরে আমরা শিলমুন, মরকুন এবং এইখানে যে কেরানিটেক বস্তি, এখান থেকে আমরা বেসিক্যালি আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চাকু 2, চাপাতি 1, চাইনিজ কুড়াল 1, মোবাইল 6, ঘড়ি 3, সানগ্লাস 1 এবং বুলাইল, যেটা অর্থাৎ পাথর মারার যে ওই যে রাবারে দিয়ে ওই যে গুলাইল একটা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে কমিউটার ট্রেনে কোনো পুলিশ পাহারা না থাকার সুযোগ নিয়েছে ডাকাতরা। রাতের বেলায় আউটার স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি না করতে পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। লোকবল স্বল্পতা, আমরা দিতে পারলে ভালো হতো। রেলের 2,956 কিলোমিটারের মধ্যে অরক্ষিত 700 কিলোমিটার, যার মধ্যে 97 স্পট ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত, যেখানে প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি ও পাথর ছোড়ার ঘটনা ঘটছে। মার্জিয়া মুমু, সমু সংবাদ, ঢাকা। ঘটনাটি ঘটেছে টঙ্গীতে, যেটি রাজধানী থেকে একদমই কাছের একটি জায়গা, গাজীপুর জেলার মধ্যে পড়লো। এই জায়গার সঙ্গে ঢাকার বা রাজধানীবাসীর কিন্তু চলাচল খুবই নিয়মিত যোগাযোগ আছে, এবং সেই জায়গাটিতে বলা চলে যে খুবই টঙ্গী যে স্টেশন, সেই স্টেশনটিও প্রচণ্ড জনবহুল একটি স্টেশন। তারপরে সেখান থেকে আউটার সিগন্যালে, সেই স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনটি থামা মাত্রই সেখানে একদল ডাকাত সেই ট্রেনটিতে হামলা শুরু করে, এবং যেমনটি আপনারা প্রতিবেদনে দেখছিলেন যে তাদের কাছে চাইনিজ কুড়াল, দেশি চাপাতি সহ দেশি নানা অস্ত্র ছিল, এবং তারা যে পাথর নিক্ষেপের জন্য যে গ্রাম বাংলার যে এক ধরনের শিশুদের খেলার অস্ত্র আছে গুলতি, সেই গুলতিরও ব্যবহার করেছে, এবং সেই গুলতির ব্যবহার করে তারা একেবারে মুহুর্মুহু, একেবারে বৃষ্টির মতো তারা পাথর নিক্ষেপ করছিল ট্রেনের, যারা ট্রেনের যে বগিটিতে আসলে তারা হামলা করতে চেয়েছিল সেই বগিটিতে, যেমনটি আমরা আসলে এই ঘটনার যারা সাক্ষী বা যারা সেই সময়কার ভুক্তভোগী ট্রেনের বগিতে ছিল তাদের মুখ থেকেও আমরা শুনেছি। এবং সেই আতঙ্কিত যারা যাত্রী ছিলেন তারা আসলে আতঙ্কিত হয়ে পড়ে তারা ট্রেনের দরজা আটকানোর চেষ্টা করেছেন, ট্রেনের দরজা জানালা সব কিছু আটকে দিয়েছেন, অনেকে মেঝেতে শুয়ে পড়েছেন যাতে করে সেই পাথর নিক্ষেপের হাত থেকে তারা বাঁচতে পারেন, এবং তারপরে সেই ডাকাত চক্রটি বগিতে ওঠার চেষ্টা করেন, বগিতে উঠে সারা তারা টিটিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন, যার কারণে কিন্তু টিটির হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তপাত হয়। অর্থাৎ এই ঘটনাটি রাজধানীর কাছে ঘটেছে এবং খুবই দুর্ধর্ষ একটি ঘটনা। এই ঘটনায় যদিও আজকে জেলা পুলিশ 9 গ্রেফতার করেছেন, এবং তাদের বিরুদ্ধে যেটি জানা গেছে যে তাদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
তো যেটি জানা গেছে যে সেই সেই ডাকাতি থেকে আসলে গতকাল রাতে তারা কয়েকজনের মোবাইল ডাকাতি করতে সক্ষম হয়েছে। তবে যেটি এখানে আসলে লক্ষণীয় সেটি হচ্ছে যে বাংলাদেশের যে দীর্ঘ রেলপথ, অর্থাৎ রেলের উপর মানুষের এক ধরনের আস্থা আছে, কারণ সড়ক পথে আসলে ঝুঁকিটা কিছুটা বেশি, কারণ আমাদের দেশে সড়ক এখনও নিরাপদ হয়নি, যে কারণে সড়কে কিন্তু আসলে বিশেষ করে মহাসড়কগুলোতে দুর্ঘটনা ঘটে থাকে অনেক বেশি, যে কারণে কিন্তু সাধারণ মানুষের কাছে রেল একটি খুবই নিরাপদ মাধ্যম। অথচ রেলই যখন আসলে এই যেখানে অনিরাপদ হওয়ার কথা না, বরং রেলগুলোর সাথে কিন্তু অনেক সময় আমরা দেখি যে আনসারের সদস্যরা থাকে, রেলপথের যে রেলপথ পুলিশ আছে বিশেষ একটি বাহিনী, তারাও কিন্তু সে প্রত্যেকটি যখন ট্রেন ছেড়ে যায় সে ট্রেনের সঙ্গে থাকে নিরাপত্তা নিশ্চিতের জন্য। অথচ রেলপথ মাঝে মাঝেই অনিশ্চিত হয়ে পড়ে বা অনিরাপদ হয়ে পড়ে এবং এ ধরনের ডাকাতচক্র সেখানে হামলা চালায়, আমরা এরকম ঘটনা দেখেছি। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, সেক্ষেত্রে আমরা হয়তো আপনারা মনে করতে পারবেন যে 2021 সালের সেপ্টেম্বরে ঘটে যাওয়া একটি ঘটনা, গফরগাঁও রেল স্টেশনের ঠিকই একটি আউটার সিগন্যালে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে সেখানে ডাকাত চক্র হামলা চালায় এবং সেই ঘটনায় কিন্তু দুজন নিহত হয়। এছাড়াও 2020 সালে যদি একটু আমরা ফিরে যাই, সেখানে দেখা যায় যে ভৈরব স্টেশনেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল। তো যেটি আসলে পুলিশের মূল্যায়ন সেটি হচ্ছে আমাদের দেশে রেলপথ আসলে 3000 কিলোমিটার, প্রায় 3000 কিলোমিটার, 2956 কিলোমিটারের রেলপথ আছে, দীর্ঘ রেলপথ, প্রায় দেশের অধিকাংশ জেলায় কিন্তু এই রেলপথের সাথে সংযুক্ত, এবং তার মধ্যে থেকে প্রায় 700 কিলোমিটার, বলা চলে যে প্রায় 7-8% রেলপথই কিন্তু আসলে দুঃখিত প্রায় 30% রেলপথই কিন্তু আসলে অনিরাপদ আছে বলে পুলিশ সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। তো এই রেলপথকে আসলে নিরাপদ, এই সুদীর্ঘ রেলপথকে নিরাপদ করার জন্য আসলে কী করা যেতে পারে, সেখানে আমরা যেটা আসলে সাধারণ মানুষ মনে করে সেটি হচ্ছে যে এই রেলপথগুলোতে বিশেষ করে এই রেল দুর্ঘটনা যেগুলো জায়গায় ঘটে সেগুলো কিন্তু খুব একটি রিমোট জায়গায় বা চলন্ত রেলের মধ্যে ঘটনা ঘটে এমনটি নয়, বরং আজ গতকাল রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতেও যে ঘটনাটি ঘটেছে, আমরা গফরগাঁও রেল স্টেশনের ঘটনা কিংবা ভৈরব রেল স্টেশনে যেই রেল ডাকাতির ঘটনাগুলো যদি স্মরণ করে দেখি তাহলে দেখা যায় যে রেলের আউটার সিগন্যালেই এই ঘটনাগুলো ঘটে থাকে, অর্থাৎ স্টেশন পার হয়ে যে একটু খানিকটা দূরে যে দূরবর্তী যে সিগন্যালটি আছে সেই সিগন্যালটিতে থামার পরপরই ওত পেতে থাকা ডাকাত চক্ররা এই ধরনের ঘটনা ঘটায়। অর্থাৎ এখানে একটা জিনিস স্পষ্ট যে এই জায়গাগুলো আসলে একটু কিছুটা অনিরাপদ, সেখানে আসলে আউটার সিগন্যালে এই নিরাপত্তা বাড়ানো যায় কি না সেদিকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে যারা রেলপথের পুলিশ আছেন, তাদের কিন্তু আসলে ভাবনার বিষয় আছে। এছাড়াও আসলে যেটি দেখার বিষয় সেটি হচ্ছে যে যারা বিশেষ করে এই ধরনের কমিউটার ট্রেনগুলোতে কিন্তু নিরাপত্তার জন্য খুব একটা জোরদার ব্যবস্থা থাকে না, হয়তো অনেক সময় নিয়মিত বড় বড় ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা সিলেটগামী যে ধরনের বড় বড় ট্রেনগুলো আছে সেগুলোতে হয়তো পুলিশ থাকে, এই ধরনের ট্রেনে পুলিশ থাকে না। সেক্ষেত্রে আসলে টিটি বা যারা আসলে যাত্রী আছে তারাও যদি একটু নিরাপত্তার দিকে, নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখে, অর্থাৎ ট্রেন চলন্ত অবস্থায় যদি ট্রেনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, যেটি আমাদের দেশে কিন্তু খুব সচরাচর দেখা যায় না যে ট্রেন চলাচল করা অবস্থায় কিন্তু ট্রেনের যে দরজাগুলো আছে সেগুলো খোলা থাকে, সেই কারণে কিন্তু অনেকটা অনিরাপদ হয়ে পড়ে। তো অর্থাৎ এই সামগ্রিক বিষয়গুলো যদি মাথায় আনা হয় এবং এর পাশাপাশি যদি বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে 700 কিলোমিটারের অনিরাপদ রেলপথ আছে সেই রেলপথগুলোকে যদি একটু নিরাপত্তার চাদরে মধ্যে আনতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো কম ঘটতে পারে এবং এই ধরনের যারা এইসব ডাকাতচক্র যেগুলো আছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় তো আনতেই হবে। এই শাস্তির আওতায় না আনলে কিন্তু এ ধরনের রেলপথের যে দুর্ঘটনাগুলো সেগুলো আরও ঘটতে থাকবে এবং নজিরবিহীন শাস্তির পাশাপাশি যে নিরাপত্তা এবং পাশাপাশি যে ধরনের আপনার টিটির পক্ষ থেকে কিংবা রেল যে চলছে তার রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু ধরনের আসলে সতর্কাবলী এগুলো আসলে প্রণয়ন করা জরুরি বা এগুলো তাদেরকে এই বার্তাগুলো যেমন যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, তেমন রেল কর্তৃপক্ষ যারা আছেন, রেলের যারা কর্মচারী আছেন তাদের কাছেও পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। তো এই গতকালকে যে দুর্ধর্ষ ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটে গেছে সেই ঘটনাটি আসলে একটি কলঙ্কজনক ঘটনা তো বটেই, কারণ রেলপথকে মানুষ যতটা নিরাপদ মনে করে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রেলপথের যে বিশাল বিনিয়োগ রেলপথের পেছনে এবং রেলপথের কিনে মানুষের যে আস্থা সেটিতে কিন্তু এ ধরনের ঘটনাগুলো
অনেকটাই আঘাত হানে। তো এই ধরনের ঘটনা আর ঘটবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে, রেল কর্তৃপক্ষ আরও বেশি তৎপর থাকবে, পাশাপাশি সাধারণ যাত্রী যারা আছেন তারাও নিজেদের নিরাপত্তার কথা অনেকটা বেশি চিন্তা করে তাদের কীভাবে নিরাপদ থাকা যায় সেই বিষয়টিও মাথায় রাখবেন বলে আমরা আশা করি। আশা করে শেষ করছি আজকের আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আপনাদের সবাইকে ধন্যবাদ।